السنة كان بايس قلت لك شو هالجبس আজকে আমরা সেন্টেন্স পার্ট টু করব পার্ট টু তে আছে হবে তিনটা সেন্টেন্স টাইপস আমরা এর আগের পার্টে সেন্টেন্স এবং সেন্টেন্স এর ফার্স্ট টাইপস পড়েছিলাম আজকে এখান থেকে তিনটা টাইপস পড়ব আজকে আমরা সবগুলো পড়ছি না কারণ সবগুলো পড়ে ফেললে আমার একটা অসুবিধা হয়ে যাবে এই জন্য মানে আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে বাকি দুই বাকি যে দুইটা সিরিজের টাইপস আছে ওগুলো পড়ব যদি না করে শুরু করে দিই ডেফিনেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশনটা আমি জেনে আসি A sentence gives a statement is called as assertive sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আর বিবৃতি মানে বোঝানো হচ্ছে ব্যাখ্যা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইউ আর আ গুড স্টুডেন্ট He goes to school very well. He never reads it. Second Dutch one definition of interrogative sentence. The sentence which asks questions is called interrogative sentence. One J sentence that are প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে এক্সাম্পল হিসেবে আমাদের আছে এক্সাম্পল হিসেবে আছে হাউ আর ইউ ডুইং হোয়াট ডাজ ইউর ফাদার ডু দুইটা প্রশ্নের মধ্যে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবথেকে সহজ উপায় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কোশ্চেন মার্ক থাকবে এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পর্কে সেন্টেন্সের ডেফিনেশনটা জেনে আসি দ্য সেন্টেন্স উইচ এক্সপ্রেস কমান্ডস রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে প্লিজ হেল্প দ্য কোর্স ওর এস স্পিক দ্য ট্রুথ গেট আউট প্রথমটা আছে প্লিজ হেল্প দ্য বস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ একটা উপদেশ গেট আউট একটা আদেশ আজকের মতো আমাদের ভিডিও পর্যন্ত দেখা হবে কোনো ভিডিওতে আমাদের এই ভিডিও ভালো থাকে ভিডিও কিন্তু লাইক দিবেন এবং আমাদের আপনার মন্তব্য কনসেশন জানতে ভুলবেন না ও সবথেকে জরুরি কাজ আপনার আমাদের নেক্সট ভিডিও তাড়াতাড়ি পেতে সাবস্ক্রাইব করে পাশে পেতে বাজিয়ে দেবে ওরা কী হবে আমি যখন ভিডিও আপলোড দিব ওটি সবার আগে পাশে চলে যাবে